ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। এমআরএ'র অনুমতি পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি সংস্থা র‍্যাব, ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন। ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ অনুমতি পেয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি সংস্থা রুরাল অ্যাসিস্ট্যান্স ফর পুয়ার এমপ্লয়মেন্ট র‍্যাব বুধবার এমআরএ'র নীতিমালা অনুসারে বেসরকারি সংস্থা র‍্যাব তাদের ঋণদান কার্যক্রমের উদ্বোধন করে। সংস্থার সভাপতি সুমন মনিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলার এনজিও এর সমন্বয়ক এবং এনজিওদের কেন্দ্রীয় সংগঠন অ্যাডাব ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি এবং স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী পরিচালক এস এম শাহিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, স্বপ্নতরী নির্বাহী পরিচালক মোহাম্মদ তাহির উদ্দিন ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে 15 জন প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে 5 লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‍্যাবের সহকারী পরিচালক অর্থ রাবেয়া রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মুজিবুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দপ্তর ও প্রচার সম্পাদক আজিজুর রহমান পায়েল, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিক মান্নান হিমেল। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।